একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো কিছুতেই তুমি তা শিখতে পারবে না। জীবনের কঠিন সময়ে যখন একাই চলতে হয়, তখন ভালো সময়গুলোতে তাদের কোনো দরকার নেই। এখনকার দিনে সবচেয়ে বড় লটারি হলো বিশ্বাসী কোনো বন্ধু খুঁজে পাওয়া। যারা খারাপ মানুষ তারা অন্যের নামে সব সময় বদনাম ছড়িয়ে বেড়ায়। জীবনে এই তিনজনকে কোনো দিনও ক্ষমা করবেন না। এক নম্বর, যে ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে। দুই নম্বর, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন নম্বর, যে বিশ্বাসের মর্যাদা রাখে না। যে অন্যকে ঠকায় সেও একদিন ঠকবে, যে অন্যকে কাঁদায় সেও একদিন কাঁদবে। সবার বিচার একদিন হবেই, শুধু সময়ের অপেক্ষা। কাউকে ঠকিয়ে ভেব না তুমি জিতে গেছ, এর ফল তোমাকে পেতেই হবে। ঈশ্বর যেদিন তোমাকে ঠকাবে সারা জীবন চোখের জলে কাঁদবে। নিজের কেরিয়ার তৈরি করলে ভালোবাসা ও বন্ধু খুঁজে বেড়াতে হয় না, মানুষ তোমাকে খুঁজে বের করবে। মূর্খ মানুষের কাছে সাবধানভাবে কথা বলুন, আপনার ভালো উপদেশ তার কাছে খারাপ মনে হতে পারে। কথা কম বলবেন এবং হিসাব করে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার কথার ভুল ধরার জন্য মানুষ পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি তোমাকে মূল্য না দেয় তার সঙ্গে বন্ধুত্ব করো না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, তাকে কোনোদিনও ভালোবাসা দিয়ে আটকাতে পারবে না। আর যে থাকবে সে ভালোবাসা না পেলেও তোমার কাছেই থাকবে। যেখানে তোমার মূল্য নেই সেখানে তোমার কখনো যাওয়া উচিত নয়। প্রয়োজন শেষ হলে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর তুমি তো সাধারণ একটা মানুষ। মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তুমি তাদের উপকারে লাগবে। সবাই বলে বিশ্বাস করে দেখো, ঠকাবো না, কিন্তু আমি যাকেই বিশ্বাস করি সেই ঠকায়। বিশ্বাস বলতে দুনিয়াতে এখন আর কিছুই নেই। সবাই বলে বাকি দে, পরের দিন টাকা দিয়ে দেব, কিন্তু বাকি দেওয়ার পর শুরু হয় যত ছাগলামি আর শেষরামি। এটাই বাস্তব। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখার জন্য আসবে না। তোমার জীবনের ভালো মন্দ তোমাকেই দেখতে হবে, তোমাকে ভালো রাখার জন্য কেউ কাছে আসবে না।